সরকার প্রধান এই কথা বলিয়ে দেয় নাই তুই সিলেবাসের মধ্যে শয়তানের কথাগুলি লিখিয়ে দিবি যারা লিখছে এরা সবাই নাস্তিক এই নাস্তিকদের কারণে সরকারও বিপদে আছে আমরা তাদের চিন্তা করিয়ে লাভ নাই তবে মনে রাখবেন আজও যদি মুসলমান মুসলমানের উপরে আসে এই নাস্তিকগুলি দৌড়ে পলাইবার জায়গা পাবে না ভালো করে শুনেন আপনি যখন আপনার গাড়িতে যান রাত্রিবেলাতে কোনো বাজারের উপর দিয়ে প্রত্যেক বাজারে কিছু পতিত কুকুর থাকে এই কুকুরগুলির কোনো মালিক থাকে না গাড়ি দেখার পরে তাদের মাথাটা নষ্ট হয়ে যায় খেউ খেউ করে লাফ দিয়ে উঠে গাড়ির পিছনে ছুটে ভাবটা এমন দেখায় গাড়ির আরোহীর উপরে হামলা করিয়ে বসবে ওই কুকুররা কোনোদিন গাড়ির আরোহীর উপরে হামলা করতে পারবে না ওই নাস্তিক মুরতাদ আজ যারা আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে এই সবগুলি বাজারের কুকুরের মতো খেউ খেউ করে কিছুই তারা করতে পারবে না মনে রাখবেন যতদিন ইসলাম আছে কোরআন দুনিয়াতে আছে মুসলমান দুনিয়াতে আছে থাকার জন্য এসেছে তাই আমত পর্যন্ত থাকবে কোরআন তো এই কথা জানাই দিয়েছে بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم نشيت تي قرآن كريم قرآن ايه كتو جانعي ديه بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه ايه كتاب سنده كن ابو قاسنا ايتو جاني گوني ڈاکٹر ات پاس کريا سيلباس تو ير كل تار مجد ميتا كتا كنو سنن بشي تو هلو কোরআন জানাই দিয়েছে আমার মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নাই কোরআন জানাই দিয়েছে নিশ্চিত আমি কোরআনে কারিম কোরআন জানাই দিয়েছে আমাকে হাত লাগাইতে পারবি না পাক সাবা ছাড়া কোরআন জানাই দিয়েছে কোরআনের কথা আল্লাহ জানাই দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ যুগে যুগে ফেরাউনেরা এসেছিল কারণ নমরুদেরা এসেছিল আজই ফিরাউনের দলেরা আজও দুনিয়াতে আছে বাদরের আওলাদেরা আজও দুনিয়াতে আছে এই জন্য মানুষদেরকে তারা বান্দর বানানোর অপচেষ্টা করে তারা বান্দরের আওলাদ 48 বছর আগে সেমিনার হয়েছিল দিল্লিতে হযরত মাওলানা সাইয়েদ আহমদ পালনপুরি ছিলেন দুনিয়ার স্কলাররা সবাই আসছিল হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা ইহুদিরাও আসছিল দিল্লিতে যে সেমিনার হয়েছিল হযরত মাওলানা সাইয়েদ আহমদ পালনপুরির আমি লাঠি ছিলাম হযরতের খাতে জুতা উঠাইতে হইতো রুমাল উঠাইতে হইতো আমি হযরতের সাথে ভিতরে ঢুকার সুযোগ পাইছি হযরতের সামনে যখন স্পিকার আসছে যখন বলা হইল ডারউইনের এই সূত্রের ব্যাপারে আপনার কি মতামত হযরত শুধু দুইটা শব্দ বলছেন হংগে ভাই ডারউইন কা দাদা ডারউইনের দাদা সে মান্দর ছিল আমাদের দাদা তো আদম আলাইহিসসালাম কথা শেষ এখন যেগুলি এইসব আমাদের সিলেবাসের মধ্যে দুঃখে ঢুকাইতেছে আসলে তো এগুলি বান্দর কথা বুঝে আসছে না তো বান্দরদের বিরুদ্ধে চিৎকার করি কোনো লাভ আছে কোন কুত্তা রাস্তাতে কেউ কেউ করলে ওর বিরুদ্ধে ওয়াজ করি লাভ আছে রসুলের কটুক্তিকারীদের ওয়াজ তো তাদের বিরুদ্ধে ওয়াজ আর ফতোয়া তো আবার আল্লাহ 1400 বছর পূর্বে নাজিল করেছেন بسم الله الرحمن الرحيم ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد اثيم عتل بعد ذلك زنين শেষ চারটা শব্দে আমার মাওলানা বলেন কোন দেশে কোন যুগে কোন বংশে কোন গোত্রে কোন কুলঙ্গার যদি আমার রসুলের নামে কোনো কটুক্তি করে ভালো করিয়ে শোনো অতুল্লিম বাদা ভালিক জানিন ও তো জারর সন্তান ওর বাপ নাই ও হালালের সন্তান না হারামজাদা হারামজাদা এই জন্য রসুলের বিরুদ্ধে কথা বলে আজ তুই প্রেসিডেন্ট হস ফ্রান্সের তুই যদি আমার রসুলের বিরুদ্ধে কথা বলস কোরআন বলেছে তুই হারামজাদা আগে তোকে তোর বাপের পরিচয় দেওয়া লাগবে শত শত বছর চলিয়ে গেল কোরআনের একটা অক্ষরকে কেউ বিক্রয় কথা বলতে পারল না এই কপাল পোড়া তুই কেন রসুলের বিরুদ্ধে কথা বললি তাদের দেশের লোকেরা বড় চিন্তায় পড়ে গিয়েছিল ফ্রান্সের যখন প্রেসিডেন্ট রসুলের বিরুদ্ধে কটুক্তি করেছিল বলে তারা তো কোরআন রিসার্চ করে কোরআন বলেছে রসুলের বিরুদ্ধে কথা বললে সে হারামজাদা ওর বাপের কোনো পরিচয়ই পাওয়া যায় নাই এই দেশের যতগুলি কুলঙ্গার আজ পর্যন্ত আমার রসুলের নামে কুটুক্তি করে এক কুলঙ্গারের হালালের বাপ নাই ও যদি হালালের সন্তান হয় তো কোরআন মিথ্যা হয়ে যাবে কোরআন সত্য সে মিথ্যা
এইজন্য আমার প্রিয় ভাইয়েরা আজ কোন জায়গাতে আমাদের রোগ সেই রোগ আমাদেরকে ধরতে হবে সেই রোগ কি আমরা মাওলার সাথে সম্পর্ক রাখি না আমরা কাঁদি না না কাঁদার কারণে আমরা যেখানে ওলি হওয়ার কথা ছিল আমরা যেখানে মুস্তাজাব দাওয়াত হওয়ার কথা ছিল আমাদের হাত উঠানোর সাথে সাথে আসমান থেকে রহমত নাজিল হওয়ার কথা ছিল ওই সব কিছু আমরা কিন্তু হারাই ফেলেছি।